অগণিত কর্মী সমর্থকদের উপস্থিতিতে সাত নম্বর ওয়ার্ডে পরবিতা বাপি ঘোষ বিজেপি টাকা বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলেন। সাত নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় কর্মনাশা বন্ধের বিরুদ্ধে তৃণমূলে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা চলে। প্রতিবাদ মিছিলে হাজির ছিলেন সাত নম্বর ওয়ার্ডের সর্বস্তরের তৃণমূল কর্মীবৃন্দ। কলকাতা সহ রাজ্যের প্রতিটি জেলায় প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতারা। বন্ধের প্রতিবাদে তৃণমূলের তরফে কর্মসূচি ঘোষণা করা হয়। সে মতো সোমবার একাধিক কর্মসূচি নেয় রাজ্যের শাসক দল, যেখানে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করা হয়। মিছিলে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক পোস্টার ছিল, বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। অবস্থান বিক্ষোভ করে তৃণমূল নেতৃত্ব, বলে দেশে আগুন ধরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তার উপরে বাংলায় নাটক করছে তারা। সাধারণ মানুষ যেমন বিজেপিকে বাংলা থেকে দূর করে দিয়েছে, তেমনি তাদের টাকা বন্ধকেও অসফল করে দিয়েছে বলে জানালেন পুরোপিতা বাপি ঘোষ। বন্ধ করা বিগত দিনেও আমাদের আপত্তি ছিল, এখনো আমাদের আপত্তি, বন্ধ কথাটা বাংলায় উঠে গেছে। এরা নতুন করে আবার যারা গাদ্দার, যারা বাংলাকে ধ্বংস করে দেওয়ার, নষ্ট করে দেওয়ার চক্রান্ত সবসময় করে, তাদের আবার নতুন করে জেগে উঠেছে আবার বন্ধ। কিসের বন্ধ আমরা জানতে চাইছি? বাংলা বিধানসভা ইলেকশন হয়েছে, মানুষের ভোটে মানুষ দুহাত তুলে ভোট দিয়েছে, জয় জয়কার হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করেছে। তারপরেও এরা বলে বাংলায় নাকি সুস্থভাবে ভোট হয় না। লোকসভা ইলেকশন হয়েছে, বাংলায় জিতে বেশিরভাগ সিট পেয়েছে ভারতীয় জনতা পার্টি, তখন তো বললো না, এখন কেন বলতে চাইছে? আর বাংলার এই যে পৌরসভার ভোট জয় জয়কার হবে, আপনারা একটা দিন ওয়েট করলেই জানতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পৌরসভায় আমরা গঠন করব, আমরা জোর গলায় বলতে পারছি। এবং আগামী দিনে ওরা ভয় পাচ্ছে যে আবার তো বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছে, করে দেবে বা করেছে, আবার তো তাই আগাম ওরা এই বাংলাকে অশান্ত করবার চেষ্টা করছে। এই আনিস হত্যাকাণ্ড নিয়ে বারবার যে বিভিন্ন জায়গায় ওরা থানা অবরোধ করছে, পথ অবরোধ করছে, বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করছে, কিসের স্বার্থে? আমরা ভারতীয় জনতা পার্টির কাছে জবাব চাইছি। বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলবে না। আমরা তৃণমূল কংগ্রেস রাজপথে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা মানুষের ভোটে জয়যুক্ত হয়েছি। কলকাতা পৌর সংস্থা আপনারা দেখেছেন, প্রত্যেকটা জায়গায় গণ্ডগোল না হয় মানুষ পিসফুলি ভোট দিয়েছিল, তাই আমরা জয় 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 জয়।